এই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। একটা কথা আপনাদের বলতে চাই, সেই ভাইবা থেকে শুরু করে আপনাদের পাশে থেকেছে, প্রাইমারি ভাইবা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, তবে এখন একটা ট্রেন্ড চলছে, ভাইয়া সর্বনিম্ন কত মার্কে চাকরি হবে? এই প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেকবার জিজ্ঞাসা করেছেন। তো এই প্রশ্ন নিয়ে অনেক গবেষণা আমি করেছি, অনেক বিশ্লেষণ করার চেষ্টা করেছি, অনেক সময় ব্যয় করেছি, প্রত্যেক ধাপের প্রশ্ন বিশ্লেষণ করার চেষ্টা করেছি, ফেসবুকের বিভিন্ন গ্রুপে এবং ইউটিউবে অনেক মন্তব্য আমি দেখেছি শুধু একটা ভিডিও বানাবো বলে, আর তা হচ্ছে সর্বনিম্ন কত মার্কে চাকরি হবে। বিভিন্ন ইউটিউবার যখন এক এক দিন এক এক কাট মার্কের গল্প শুনিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে টাকা ইনকাম করছে, সেখানে আমি এ নিয়ে সঠিকভাবে একটা ভিডিও দিতে পারলাম না। কেন দিতে পারলাম না? কারণ আমার নৈতিকতা আমাকে বাধা দিয়েছে। কারণ আমি যে কাটমার্কের কথা বলবো সেটা কিসের ওপর ভিত্তি করে বলবো? কিছু ইউটিউবার তো সারা বাংলাদেশের কাটমার্ক বলে দিচ্ছে, বলে দিচ্ছে প্রত্যেক ধাপের কাটমার্কস, তারা তো কাটমার্কস বলছে না, বরং 151,285 জন ফলাফল প্রত্যাশীর আবেগ নিয়ে খেলা করছে, আর সেই ব্যাখ্যায় আজকে দিব ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে, আমি যতই যুক্তি দেই না কেন, আপনারা যেটা ভেবে শান্তি পাবেন সেটাই আপনার কাছে ঠিক। যদি আপনি তুলনামূলক কম মার্কসধারী হয়ে থাকেন, তবে আপনার থেকে কিছুটা বেশি মার্ক লাগতে পারে চাকরি পেতে এমন মন্তব্য করলেই আপনার গা জ্বলছে। আবার যারা মোটামুটি মার্কস পেয়েছেন, তারা না পাচ্ছেন সহ্য করতে বেশি মার্কের গল্প, না পাচ্ছেন কম মার্কের আলাপ। ঠিক আপনার কাছাকাছি মার্কের প্রিডিকশন আপনার ভালো লাগছে। আবার যারা ভালো মার্ক পাবেন, তারা তো কাটমার্কের আশেপাশে যে চাকরি হতে পারে এটা মানতেই চাইছে না। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, আমরা যদি বলি কিছু উপজেলায় 42+ মার্কসেও চাকরি হতে পারে, তাহলে অনেকেই বলেছেন 42+ মার্কসে যদি চাকরি হয় তাহলে 80,000 টিকে যাবে। আবার যদি একটু সেফ জোনের দিকে আগাই আর বলি যে হয়তো চাকরি পেতে 48+ লাগতে পারে, তাহলে তো কথাই নেই, কিছু প্রার্থী একেবারে ধুয়ে দিচ্ছে। এখানে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেও যদি প্রিডিকশন দেয়া হয়, তবুও অনেক প্রার্থীর খারাপ লাগবে। কিন্তু কোনো প্রার্থীরই যাতে খারাপ না লাগে, এমন সর্বনিম্ন মার্ক নিয়ে চাকরি হবে বলে যারা দিনে 2-3টা ভিডিও দিচ্ছেন, সেই সব ইউটিউব চ্যানেলগুলোতে এখন জমজমাট ব্যবসা। কারণটা কি? কারণ ওই একটাই, তারা এমন সর্বনিম্ন মার্কের গল্প শুনিয়ে যাচ্ছে মনে হয় সবারই চাকরি হয়ে যাবে। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, 151,825 জন ভাইবা দিয়েছে, এদের সবারই কি জব হবে? কিছু ইউটিউবার এই বিশাল সংখ্যক প্রার্থীর আবেগ নিয়ে খেলা করছে, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে তোমার মার্কস যেমনই হোক চাকরি হবে। ভাই, ভাইবা দিলেই যদি চাকরি হতো তবে কাউকেই খালি হাতে ফিরতে হতো না। আমার যেটা মনে হয়, কিছু ইউটিউবারের কম মার্কে চাকরির নিশ্চয়তার গল্প এই বিশাল সংখ্যক প্রার্থীর উপকারের চেয়ে বরং ক্ষতি করছে। যারা কাটমার্কের আশেপাশে আছে, হয়তো তারা নতুন করে শুরু করতে পারতেন, কিন্তু যখন ওই ইউটিউব মারফত জানতে পারছেন আপনার মার্কসটা সর্বনিম্ন মার্কস থেকে 1-2 মার্কস বেশি আছে, তখনই আপনার মনে হচ্ছে চাকরিটা বুঝি হয়ে যাবে, তখন আর পড়তে ভালো লাগছে না, শুয়ে বসে অপেক্ষা করছেন ফলাফলের। মনে হচ্ছে হয়তো চাকরিটা আপনার হয়ে যাবে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। এখন যারা সর্বনিম্ন মার্কের গল্প শুনিয়ে জমজমাট ব্যবসা করছে, ফলাফল বের হলে সেই সব চ্যানেলকে আর খুঁজে পাবেন না, আর যারা টিকে যাবে তাদের লিখিত নাম্বারটাও রাতারাতি বেড়ে যাবে, ফাঁকতালে পড়ে যাবেন শুধু আপনি। বিশ্বাস করুন, সর্বনিম্ন কত মার্কে চাকরি হবে এই প্রিডিকশন দেওয়ার ক্ষমতা আমার একদম নাই। কেন নাই বলছি সেই কারণ। তার প্রথম কারণটা হচ্ছে, পরীক্ষা হয়েছে 3 ধাপে, প্রশ্নের ধরন তুলনামূলক, প্রশ্ন কিছুটা সহজ, কিছুটা কঠিন, কিছুটা কনফিউজিং প্রশ্ন, এই সব মিলিয়ে এক ধাপের কাটমার্কের সাথে আরেক ধাপের কাটমার্ক কখনোই মিলবে না। দ্বিতীয় কারণটি হচ্ছে, শুধু তাই নয়, একই ধাপের একই জেলার সাথে অন্য জেলার কাটমার্ক কখনো মিলবে না, এমনকি একই জেলার এক উপজেলার সাথে অন্য উপজেলার কাটমার্ক কখনো মিলবে না। 3 নম্বর কারণটা হচ্ছে, কাটমার্ক যদি বলতেই হয় বলতে হবে উপজেলা ভিত্তিক, যা একেবারেই অসম্ভব। কারণ কোন উপজেলার প্রার্থী কেমন, কোন উপজেলায় শিক্ষার হার বেশি,
তুলনামূলক মেধাবীর সংখ্যা বেশি, কোন উপজেলায় নারী কোটা কতজন, পোষ্য কোটা কতজন, এইসব জানা একজন প্রার্থীর ক্ষেত্রেই যেখানে প্রায় অসম্ভব, সেখানে একজন ইউটিউবার কিভাবে সারা বাংলাদেশের কাটমার্ক বলে দিতে পারে, এটা আমার একেবারেই বুঝে আসে না। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে সর্বনিম্ন কত মার্কের চাকরি হবে এই নিয়ে আপনার কি কিছুই বলার নেই? দেখুন, সর্বনিম্ন কত মার্কের চাকরি হবে এর এক্স্যাক্ট উত্তর আসলেই আমার কাছে নেই, তবে কিছু যৌক্তিক আলোচনা আপনাদের সাথে করতে পারি। সেটি হচ্ছে, সর্বনিম্ন কত মার্কের চাকরি হবে এটি আমি না বলতে পারলেও এইবারে তুলনামূলক কম মার্কে চাকরি হবে এই বিষয়ে কিছু যুক্তি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তার এক নম্বরটা হচ্ছে, এবারে শূন্যপদের সংখ্যা বিগত বছরের তুলনায় প্রায় তিনগুণ। যেহেতু শূন্যপদের সংখ্যা বেশি, সেহেতু তুলনামূলক কম মার্কে চাকরি হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি বলেন, না ভাই, এইবারে সবাই ফাটাইয়া পরীক্ষা দিচ্ছে, 65-এর নিচে কারো মার্ক নেই, বুঝতে হবে এর থেকে বড় চাপাবাজি আর হতে পারে না। প্রত্যেক উপজেলায় কিছু প্রার্থী থাকবেই যারা 60-65 মার্কস পাবে, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। দুই নম্বর যে যুক্তিটা, তা হচ্ছে, এইবারে নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে কিছুটা নতুনত্ব এসেছে, অনেকটাই স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছে। বিসিএস পরীক্ষা দেওয়ার পর যেমন রেজাল্টের পূর্ব পর্যন্ত কিছু প্রশ্নের কেউই সঠিক উত্তর বলতে পারে না, যাই যেটা উত্তর করেছে সেটাই সঠিক প্রমাণ করে। ঠিক তেমনি ওইরূপ কিছু কনফিউজিং প্রশ্ন এইবার প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ছিল। অনেকেই বলেছেন, বিগত বছরের প্রশ্নই তো অনেক রিপিট হয়েছে। এই কথাটা বলা যতটা সহজ, বিগত বছরের সব প্রশ্ন পড়ে আত্মস্থ করাটা ততটা সহজ নয়, কারণ বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষার হাজার হাজার প্রশ্ন আছে, আর সেগুলো যে সবগুলোই সহজ তাও কিন্তু না। তবে যাদের প্রিপারেশন বিসিএস কেন্দ্রিক এবং প্রিলি কোয়ালিফাই করেছেন, তাদের কাছে সহজ লাগাটা স্বাভাবিক, তবে তাদের সংখ্যা কিন্তু সারা বাংলাদেশ মিলে কয়েক হাজার। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কম মার্কে যে চাকরি হতে পারে এর পিছনে তিন নম্বর যুক্তিটা হচ্ছে, গত নিয়োগে পরীক্ষার্থী ছিল 24 লক্ষ প্লাস, কিন্তু এইবারে প্রার্থী অর্ধেকের মতো, সেটা প্রায় 13 লাখ প্লাস ছিল। এটাও একটা কারণ হতে পারে কিছুটা কম মার্কে চাকরি হওয়ার। চার নম্বর কারণটি হচ্ছে, গত বছরের নিয়োগে কিছু কিছু জেলায় প্রশ্ন ফাঁস হয়েছিল, আর প্রশ্ন ফাঁস মানেই হলো ওই সব জেলা বা উপজেলায় কাটমার্ক বেশি ছিল, অর্থাৎ তাদের বেশি নাম্বার পেয়ে চাকরি পেতে হয়েছে। কিন্তু এই বছরে প্রশ্ন ফাঁসের তেমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি, তার মানে কাটমার্ক কিছুটা কম হয়েছে। স্বভাবতই কাটমার্ক যেহেতু কম, তাহলে কিছুটা কম নাম্বার পেয়েও চাকরি হবে, এটাই স্বাভাবিক, তাই না? পাঁচ নম্বর যুক্তিটা হচ্ছে, গতবারে অনেকের মামা খালুর মাধ্যমে চাকরি হয়েছে। বুঝতে পারছেন মামা খালু কি জিনিস? এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনার উপজেলায় গত নিয়োগে যারা চাকরি পেয়েছেন, সেই সব সিনিয়র স্যার অথবা সেই সব ভাইয়া আপুদের জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন। এছাড়াও আরেকটি বিষয়, তা হচ্ছে, গত বছর কিন্তু সুপারিশ কাজ করেছে, অর্থাৎ দুর্নীতির কিছুটা ঝলক কিন্তু আশ করতে পারা গেছে, কিন্তু এইবারে সেটা নাই বললেই চলে। তবে কিছুটা যে হবে না এটা বলা মুশকিল, এটিও কিন্তু কম মার্কে চাকরি হওয়ার একটা কারণ হতে পারে। ছয় নম্বর যে যুক্তি, তা হচ্ছে, গতবার ভাইবা দিয়েছে 56,000 প্লাস, কিন্তু এইবারে হয়তো শূন্যপদ পূরণের সংখ্যাই হতে পারে এমন। অর্থাৎ কালার কণ্ঠ, জাগো নিউজ, বিডি সহ বেশ কয়েকটি পত্রিকা নিউজ করেছে যে 58,000 প্লাস শূন্যপদ পূরণ করা হতে পারে, যদিও এই বিষয়টা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যদি এমনটা সত্য হয়, তাহলে চিন্তা করুন, গতবার যে ভাইবা দিয়েছে 56,000 প্লাস, সেখানে শূন্যপদই পূরণ করা হবে 56,000-এর বেশি। কাজে এটা সহজেই অনুমেয়, গত বছরের তুলনায় অনেকটাই কম মার্কে এইবার চাকরি হবে আশা করি। তো আপনাদেরকে সর্বনিম্ন কত মার্কে চাকরি হবে এর সঠিক তথ্য আপনাদেরকে না দিতে পারলেও, অন্তত কম মার্কে যে চাকরি হতে পারে এবারে তার সপক্ষে কিছু যুক্তি আমি দেখালাম। এখন এই যে আপনারা তীর্থের কাখের মতো চেয়ে আছেন কখন ফলাফল প্রকাশ হবে, তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে কত মার্কে চাকরি হবে এ নিয়ে পোস্ট দিচ্ছেন, তো আপনাদের জন্য আমার কিছু ব্যক্তিগত পরামর্শ আছে। এক নম্বর পরামর্শ হচ্ছে, আপনার যদি চাকরি পরীক্ষা দেওয়ার বয়স থাকে, তবে আপনি যে নাম্বারই পান তা নিয়ে অলস সময় না কাটিয়ে বরং পড়াশোনা করুন। যেহেতু 13 লাখ প্রার্থীর মতো জায়গা করে নিতে পেরেছেন, আপনার চাকরি হোক বা না হোক,
আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। চাকরি হলে তো ভালো, না হলেও মনকে বুঝাতে পারবেন এর থেকেও ভালো বেটার পজিশনে যাওয়ার সক্ষমতা আপনার আছে। দুই নম্বর পরামর্শ হচ্ছে, যারা আপনারা উপজেলার কাটমার্কের আশেপাশে আছেন, আপনার সময় নষ্ট না করে পড়াশোনা করুন। এতে রেজাল্টের টেনশন থেকে মুক্তি পাবেন। যতই অলস সময় কাটাবেন ততই ফলাফলের টেনশন আপনাকে জেকে ধরবে। তিন নম্বর পরামর্শ হচ্ছে, ভুল করেও পরিবারে কিংবা আত্মীয় স্বজনের মাঝে এমন আচরণ প্রকাশ করবেন না যে চাকরিটা আপনার হয়ে যাবে। আল্লাহ না করুক চাকরিটা যদি আপনার না হয়, চাকরি না হওয়াতে যতটা না আপনার খারাপ লাগবে তার থেকে বেশি খারাপ লাগবে আপনি সবাইকে আশা দেখিয়েছেন কিন্তু আপনাকে দিন শেষে খালি হাতে ফিরতে হয়েছে। তখন কিন্তু এই মুখগুলার দিকে তাকাতে পারবেন না, আপনার কষ্ট বহুগুণ বেড়ে যাবে। চার নম্বর পরামর্শ হচ্ছে, যাদের বয়স শেষ হয়তো এটাই শেষ, তাদের ক্ষেত্রে এমন আচরণ করাটা স্বাভাবিক, কারণ তার তো আর সুযোগ নেই। তবে আপনারা যে ধর্মেরই হন, সৃষ্টিকর্তাকে মন প্রাণ সঁপে দিয়ে ডাকুন। ফেসবুকে কত মার্কে চাকরি হবে এই পোস্ট দেওয়ার চাইতে সেই সময়টা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, কারণ সব কিছু শেষ হয়েছে, সব ধ্বংস হয়েছে বলে মানুষ যেখান থেকে আশা ছেড়ে দেয়, সৃষ্টিকর্তার কৃপা সেখান থেকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখে। প্রত্যেক ধর্মেই অলৌকিক ঘটনার অনেক কাহিনী আছে। এগুলো তাদের সাথেই ঘটে যারা তার স্রষ্টাকে খুশি করতে পেরেছে কিংবা পারে। আপনি লিখিত দিয়েছেন, ভাইবা দিয়েছেন, এখন আপনার হাতে তেমন কিছুই করণীয় নেই। তকদিরে আপনার যা লেখা আছে তাই হবে। তবে অলৌকিক কিছু ঘটনার ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। ফেসবুক কিংবা ইউটিউবারদের নিকট চাকরি হবে কিনা এমনটা জানতে না চেয়ে ঈশ্বরের আরাধনা করুন, কাজে ব্যস্ত থাকুন, বয়স থাকলে পড়াশোনা করুন, এগুলো বৃথা যাবে না। কিন্তু ফলাফলের যে টেনশন আপনাকে এখন কুরে কুরে খাচ্ছে, ফলাফল যদি আল্লাহ না করুক নেতিবাচক আসে, আপনার অবস্থা কিন্তু আরও নাজুক হবে। কাজেই এখন থেকেই ফলাফলের টেনশন মন থেকে ঝেড়ে ফেলুন, নিজেকে কর্মে ব্যস্ত রাখুন, মেনে নিতে শিখুন। সৃষ্টিকর্তা আপনার কপালে যা রাখছেন তাই হবে, এর 1 ইঞ্চি বেশিও আপনি পাবেন না, 1 ইঞ্চি কমও আপনি পাবেন না। ফলাফলের জন্য আপনি টেনশন করবেন কেন? চাকরি যদি শেষ পর্যন্ত নাই হয় আপনারা ভেঙে পড়বেন না। সারা বাংলাদেশের 13 লক্ষাধিক প্রার্থীর মধ্যে যদি নিজেকে জায়গা করে নিতে পারেন, আর একটু চেষ্টা করেন, আর একটু চেষ্টা করলে আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। দুশ্চিন্তা একেবারে ঝেড়ে ফেলুন। মাটিতে গড়িয়ে যাওয়া দুধ নিয়ে অনুশোচনা করে কী লাভ? আপনি আপনার সেরাটা দিয়েছেন, সেরাটা দিয়েই এত দূর পর্যন্ত এসেছেন। নিন্দুকেরা অনেক কথাই বলবে, তাতে একেবারেই কর্ণপাত করবেন না। চাকরি যদি পেয়ে যান তবে শুকরিয়া, আর যদি না পান তাহলে এই যে রেজাল্টের টেনশন না করে আপনি আগেই শুরু করে দিয়েছেন, এই মানসিকতাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। দোয়া করি আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনায় শেষ করছি আজকের ভিডিও।